আসসালামু আলাইকুম যারা বিল্ডিংয়ে রাউন্ড সিঁড়ি আমাদেরকে দিয়ে করাইতে চান তো আমাদের এইখানে সিঁড়িগুলো দেওয়া আসে আমরা বিভিন্ন জায়গায় ওই সিঁড়ির কাজগুলা করছি এবং যেই পিকচারগুলো দেখাচ্ছি অনেকের ওইভাবে যদি সিঁড়ি করার ইচ্ছা থাকে তো আমাদের যেই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাইলে কি হবে আমরা আপনাদের যে কোনো জায়গায় গিয়ে ওই সিঁড়িগুলা করে থাকি তো অনেকেই আসেন যে রাউন্ড সিঁড়ি দিয়ে বাড়ি করবেন দেখা যাচ্ছে অনেক জায়গায় মিলাইতে পারেন না বা অনেক জায়গায় মিলে না বা অনেকেই সিঁড়ি হয় কিন্তু সিঁড়ির যে হাইটগুলা একটা কম একটা বেশি ওই হয়ে যায় তো আমাদেরকে দিয়ে যদি এই কাজগুলো করান দেখেন আমরা রেগুলার এই সিঁড়ির কাজগুলা করে থাকি তো আপনার সিঁড়িটা হয়তো অনেক সুন্দর এবং ভালো মজবুত করার জন্য আমরা সময় চেষ্টা করি কারণ আমরা যদি সিঁড়িগুলা করি আশা করি যে সব সিঁড়ির দাপগুলা বা সব সিঁড়ির সাইজ একই হবে তো আমরা রেগুলার যেহেতু করে থাকি ওই সিঁড়ির কাজগুলো অনেক সুন্দর বা অনেক ভালো করে আপনার ওই সিঁড়ির কাজগুলো আমরা বাংলাদেশের যেই কোনো জায়গায় গিয়ে ওই সিঁড়ির কাজগুলো আমরা করে দিতে পারবো কারণ আমরা বিভিন্ন জায়গায় করছি সিলেট কিশোরগঞ্জ তারপর ঢাকা এরকম এই কাজগুলা করতেছি অলরেডি যেমন আমরা অনেক কাজ করছি কমিল্লাতেও সিঁড়ির কাজ করছি তো আসলে যদি চান যে আমাদেরকে দিয়ে ওই সিঁড়ির কাজগুলা করাইতে যদি আপনাদের আমাদের ওই কাজগুলা পছন্দ হয় তাহলে আমরা আপনার কাজটা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব এবং যেইভাবে যেই জায়গায় মিলে ওই সিঁড়িগুলা ওইভাবে আমরা করার চেষ্টা করি এই কাজ সিঁড়ির কাজগুলা আপনি হয়তো ভাবতে পারেন যে সিঁড়ির কাজ আসলে যে কেউ করতে পারে আসলে ওই রাউন্ড সিঁড়িগুলো তো আসলে অ্যাভেলেবেল হয় না যেহেতু এটা অ্যাভেলেবেল হয় না অনেক মেস্তরি বা অনেক কন্ট্রাক্টর ওই কাজগুলো আসলে করতে পারে না কারণ বিল্ডিং তো রাউন্ড সিঁড়ি খুব কমই হয় তো একটা সিঁড়ি যদি খুব কম হয় যদি কেউ না জানে বা কেউ যদি না দেখে তাহলে তো অবশ্যই এই সিঁড়ির কাজগুলো করতে একটু সমস্যা হবে আর যেহেতু আমরা এই রেগুলার এই সিঁড়ির কাজগুলো করে থাকি তাহলে তো এখানে সমস্যা হওয়ার কোনো কারণ নেই তো অনেকেই আসেন যে জায়গাটা যদি কম বেশি হয় তাহলে কিভাবে করা যায় যদি আপনার একদিকে আট ফিট জায়গা হয় আর অন্যদিকে যদি চোদ্দো ফিট জায়গা হয় তাহলে কিন্তু এখানে একটা সিঁড়ির কাজ সুন্দর হয় আর যদি বারো ফিট বাই বারো ফিট জায়গা হয় তাহলেও সিঁড়ির কাজ করা যায় তো এটা জায়গার উপর নির্ভর করে একদিকে হয়তো কোনো সিঁড়ি দেখা যায় কম একদিকে অনেক সিঁড়ি বেশি ওইটা মিলিয়ে দেওয়া যায় এটা যেই রকম জায়গা অনুপাতে আমরা ওই কাজগুলো করে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি কাজ করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন